ধর্মতলায় অমিত শাহর সভার আগে তৃণমূল বিজেপির মধ্যে যুদ্ধ চরমে। তৃণমূল যখন মোদী সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করছে, তখন পাল্টা রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগে বুধবার ধর্মতলায় অমিত শাহের মেগা প্রতিবাদ সভা। এ নিয়ে তক্তবঙ্গ রাজনীতি। আর বিজেপির পাল্টা একই দিনে অর্থাৎ বুধবারই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ এবং 100 দিনের প্রকল্পে বকেয়া টাকা আদায়ের চাপ বাড়ানোর কৌশল নিল তৃণমূল। ধর্মতলায় অমিত শাহের সভার আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো বিধানসভা চত্বরে শুরু হলো তৃণমূলের 3 দিনের প্রতিবাদ কর্মসূচি। 28, 29, 30 এই তিনটে দিনে মেলেরা কম্পালসারি অ্যাসেম্বলির মধ্যে যে বাবা সাহেব আম্বেদকরের স্ট্যাচু আছে ওখানে বসে 2 ঘন্টা করে ধর্ণা দেবেন। 100 দিনের টাকা দাও, বাংলা আবাসের টাকা দাও, রাস্তার টাকা দাও, আর নালে বাংলা থেকে বিদায় নাও, দিল্লি থেকে বিদায় নাও। মঙ্গলবার থেকে 3 দিন দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত আম্বেদকরের মূর্তির সামনে বিক্ষোভ দেখাবেন তৃণমূল বিধায়করা। বুধবার কালো পোশাক পরে বিধানসভায় আসবেন তৃণমূলের বিধায়করা। আমরা শুনেছিলাম যে আগে গব্বর সিং আসলে হই হই হই, তো গব্বর সিং আ গিয়া। অমিত শাহ গব্বর সিং কিনা জানি না, কিন্তু এমন দেখাচ্ছে যেন মনে হচ্ছে অমিত শাহ আসবে মানে সেখানে বিরাট কিছু হয়ে যাবে। আরে অমিত শাহ নরেন্দ্র মোদী 21-এ রেগুলার ডেলি প্যাসেঞ্জারই করেছে, বলেছিল ইসবার 200 পার হয়ে গেল পকার পার। ভয় পেয়েছে, ঘুমোতে পারছে না, কালপের পরে মমতা ব্যানার্জি সোডিয়াম পটাশিয়াম গন্ডগোল হয়ে যাবে। এই চাপানোতনের মধ্যে বুধবার অমিত শাহের সভার দিন বিধানসভার অধিবেশন বন্ধ রাখার অনুরোধ করে 2 দিন আগে অধ্যক্ষকে চিঠি দেয় বিজেপি। এ প্রসঙ্গে বাম আমলের উদাহরণ দেওয়া হয়। বিজেপির দাবি, অতীতে দেখা গেছে 21 জুলাই তৃণমূলের অনুষ্ঠান থাকায় অধিবেশন বন্ধ রাখত বাম সরকার, কিন্তু এই দিন অধ্যক্ষ জানান অধিবেশন বন্ধ রাখা সম্ভব নয়। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বিধানসভা থেকে ভিক্টোরিয়া হাউস, দূরত্বটা মাত্র 1.5 কিলোমিটারের কাছাকাছি। এই ভিক্টোরিয়া হাউসের সামনেই বুধবার অমিত শাহর মেগা সমাবেশ, আর তার আগের দিন বিধানসভায় তৃণমূল বিজেপি ডুয়েল। সূত্রপাত বিজেপির মুলতবি প্রস্তাব ঘিরে। রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে আলোচনা করতে চেয়ে একটি মুলতবি প্রস্তাব জমা দেয় বিজেপি, কিন্তু সেই প্রস্তাব গৃহীত হয়নি, শুধু মুলতবি প্রস্তাব পড়ার অনুমতি দেওয়া হয়। এরপরই ওয়াকআউট করে বিজেপি। বিধানসভা কক্ষের বাইরে এসে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। ঠিক সেই সময় পাশ দিয়ে যাচ্ছিলেন তৃণমূল বিধায়করা, আম্বেদকরের মূর্তিতে মালা দিতে যাচ্ছিলেন তারা। তাদের দেখেই চোর স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়করা। পাল্টা শোনা যায় জয় বাংলা স্লোগানও। যারা চেঁচাচ্ছেন না, এদের গল্প আমি এমন জানি যে আমি যদি একবার মুখ খুলি পালাবার জায়গা পাবে না। আমি খুলছি না, কারণ আমি মনে করি যে একটা ড্রেসিং রুমে থাকাকালীন যে আপনি একটা টিমের ড্রেসিং রুমে যখন ছিলেন, ওই ডার্টি লিনেনটা বাইরে ওয়াশ করা উচিত না। ভাগ্যিস এখনো ফাঁস করেননি, উনি কবে ফাঁস করবেন তার অপেক্ষায় আমরা থাকলাম। বরঞ্চ বাবুলবাবু তৃণমূল কংগ্রেসে দলের অভ্যন্তরে এবং উনি যে দলে গিয়েছেন প্রশাসনিকভাবে প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে প্রতিদিন ভর্ৎসনার সম্মুখীন হন, তার থেকে বাঁচার জন্য এই ধরনের হাওয়া রটিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিনা সেটাই এখন বাবুলবাবুর কাছে অন্যদের প্রশ্ন হওয়া উচিত। কার্যত নজিরবিহীনভাবে বিধানসভায় 3 দিনের প্রতিবাদ কর্মসূচি নিয়েছে খোদ শাসক দল। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে মঙ্গল থেকে বৃহস্পতিবার প্রতিবাদ কর্মসূচি নিয়েছে তৃণমূল। দুপুর 3টে থেকে 5টা পর্যন্ত আম্বেদকরের মূর্তির সামনে কালো পোশাক পরে প্রতিবাদ জানাবেন তারা। অর্থাৎ বুধবার অমিত শাহ যখন ধর্মতলায় সভা করবেন, তখন বিধানসভা চত্বরে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে প্রতিবাদ জানাবে রাজ্যের শাসক দল। তার আগের দিন চোর স্লোগান ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা। জনগণ আমাদের পেয়ে পাঠিয়েছে সই করে ভাতা নেওয়ার জন্য নাকি? তাই বিজেপির যা কাজ আমরা তাই করেছি। এর আগে যেভাবে ফুসে উঠত, আজকে চোরেরা মাথা নিচু করে আছে। আমি যখন হাউসে বালু কোথায়,
একটার লোকেরও টু শব্দ নেই। বিধানসভাটা এই ধরনের স্লোগান শাউটিং এর জন্য নয়, বিধানসভার ফ্লোরটা ব্যবহার করার জন্য। সব মিলিয়ে অমিত শাহর সভার ২৪ ঘন্টা আগে বিধানসভায় তৃণমূল বিজেপি ডুয়েল ঘিরে উত্তপ্ত রাজনীতি। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।